নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। দ্বিতীয় আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় এক্সবেটিক যোগায় প্রথম স্থান অর্জন করল কৈলা শহরের 24 বছরের আশরাফ আলী এবং 21 বছরের তাহিরা আহমেদ। একই সাথে তার পাশাপাশি রিদমিক যোগায় 15 বছর ঊর্ধ্ব গ্রুপে এককভাবে দ্বিতীয় স্থান অধিকার করে তাহিরা আহমেদ এবং অনূর্ধ্ব 15 গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে আগরতলার সোলাঙ্কি মণি। তবে সেক্ষেত্রে 10 ডিসেম্বর প্রতিযোগিতার ফল প্রকাশিত হওয়ার পর গত 20 ডিসেম্বর কলকাতাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার পান এবং মানপত্র তার পাশাপাশি মেডেল তারা গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের যোগার তরফে উপস্থিত ছিলেন ম্যানেজার স্বপন চন্দ এবং সেক্ষেত্রে 19 নভেম্বর থেকে 5 ডিসেম্বর কোভিড পরিস্থিতির কারণে অনলাইনে যোগায় অংশ নেন প্রতিযোগীরা। যোগা এরও এবং কলকাতার ফিট পয়েন্ট সংস্থার ব্যবস্থাপনায় এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারত সহ মোট 15টি দেশের 1200 প্রতিযোগী অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেক্ষেত্রে কৈলা শহরের আশরাফ যোগা সেন্টারের 5 জন প্রতিযোগী অংশ নেয়। আশরাফ আলী এর কি বক্তব্য রয়েছে এই যোগা প্রতিযোগিতাকে সম্পর্কে, তার বিজয়ী হওয়া প্রসঙ্গে কি জানিয়েছেন শুনবো একবার। আমার নাম আশরাফ আলী। কিছুদিন আগে 19 নভেম্বর এবং থেকে 5 ডিসেম্বর অবধি আন্তর্জাতিক যোগা কম্পিটিশন হয়েছিল। তার মধ্যে আমাদের সেন্টার থেকে আমরা 7 জন পার্টিসিপেন্ট করি ইন্ডিয়ার থেকে হয়ে। এখানে আমরা অ্যাক্রোবেটিক যোগা কম্পিটিশনে বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করি। এখানে আমাদের ভারত সহ 15টা কান্ট্রি পার্টিসিপেন্ট করে টোটাল 1200 মতন পার্টিসিপেন্ট ছিলেন এবং তারপর রেজাল্ট ডিক্লেয়ার হয় 10 ডিসেম্বর এবং যেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয় সেটা আমাদের কলকাতাতে হয়েছিল এবং সেটাতে আমরা 20 তারিখ গিয়ে জয়েন করি প্রাইজটা কালেক্ট করার জন্য। এই যে কম্পিটিশন অর্গানাইজেশন করেছিল যোগা এরো এবং ফিট পয়েন্ট, তাদের মাধ্যমেই এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল। এটা অনলাইনে হয়েছিল পুরো কম্পিটিশনটা এবং আমরা এই ডেটের ভিতরে যা যে ইভেন্ট ছিল ওই ডেটেই আমরা ভিডিওগুলো আপলোড করি ওদের কাছে এবং ওরা জাজমেন্টের মাধ্যমে ডিসাইড করে, তার মাধ্যমে আমরা বিশ্বের মাধ্যমে প্রথম স্থান করি অ্যাক্রোবেটিক যোগা কম্পিটিশনে। কয়টা ইভেন্টে প্রতিযোগিতা হয়েছিল? 3টা ইভেন্টে প্রতিযোগিতা হয়েছিল, অ্যাক্রোবেটিক যোগা কম্পিটিশন, আর্টিস্টিক যোগা কম্পিটিশন, রিদমিক যোগা কম্পিটিশন এবং এই কম্পিটিশনে আমার স্টুডেন্ট আরো তাহিরা আহমেদ রিদমিক যোগা কম্পিটিশনে 2nd পজিশন অর্জন করে এবং সোনাঙ্কি বণিক 3rd পজিশন অর্জন করে। না না, এটা ছিল অ্যাক্রোবেটিক যে কম্পিটিশন, এটা হচ্ছে ডুয়েট থাকে পার্টনারের সাথে করতে লাগে। তুমি কে ছিল? তাহিরা আহমেদ। তো মানে যারা পুরস্কার পেল সবাইকে কৈলা শহরে দিই? সবাই কৈলা শহরে না, একজন আগরতলার আছে আর আমরা 2জন কৈলা শহরে। তো রাজ্যের 3জন প্রতিযোগিতা পুরস্কার, রাজ্য থেকে 3জন পার্টিসিপেন্ট করে, অনেকজন পার্টিসিপেন্ট করেছিল তার মধ্যে থেকে 3জনে প্রাইজ পেয়েছে। ইন্ডিয়া থেকে অন্য কোনো স্টেটে? কর্ণাটক থেকে পড়েছে, কলকাতা থেকে পড়েছে, আসাম থেকে পড়েছে। তুমি বিশ্বের মধ্যে 15টা দেশের? আপনারা শুনলেন আশরাফ আলীর বক্তব্য, কিভাবে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, ধাপে ধাপে কিভাবে এগিয়ে গেল এবং সর্বশেষ কিভাবে শিরোপা অর্জন করলো, প্রত্যেকটা বিষয় তিনি তুলে ধরলেন। তার পাশাপাশি যোগা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে করা প্রয়োজন যাতে করে বিভিন্ন রোগ নিরাময় সম্ভব। রোগ হলেই মানুষ ওষুধের কথা চিন্তা করে, তবে সেগুলোকে ব্যতীত যোগার মাধ্যমে মানুষের শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, সেই বিষয়টাও কিন্তু আশরাফ আলী জানিয়েছেন। সংবাদ এখন এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।